নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন, আপনার কাছে বিনম্র অনুরোধ থাকবে কমেন্ট সেকশনে লিখবেন জয়েস্ট বেঙ্গল এবং অতি অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করতে কোনোভাবেই ভুল করবেন না। প্রথমে দুঃখ প্রকাশ করে নেব যে কিছু শব্দ ভিডিওর মধ্যে পাবেন সেটা পরের কথা। সব থেকে বড় কথা বলি বন্ধু, ভারতীয় ফুটবল মহল রীতিমতো উত্তাল হয়ে পড়েছে যে ঘটনাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আনোয়ার আলী। ভারতীয় জাতীয় দলের এই তারকা ফুটবলার 4 বছরের জন্য যোগ দিয়েছিলেন গত মরশুমে মোহনবাগানে। ফিফার নিয়মে 1 বছরের বেশি লোনে থাকা যায় না, সেটা আপনারা জেনে গেছেন। সেই নিয়মের জেরে ইস্টবেঙ্গল তাকে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ করে ফেলেছে। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার নিজে দিল্লি গিয়ে তার চুক্তিটা সই করিয়ে নিয়ে এসেছে। কিছু আইনি জটিলতা বা টেকনিক্যাল ব্যাপারের জন্য ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি। তবে হ্যাঁ বন্ধু, মোহনবাগান এই বিষয়টাকে যে সহজে ছেড়ে দেবে না সেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তারা বরং এই নাটকীয় ঘটনার মধ্যে রীতিমতো একটা ক্লাইম্যাক্স নিয়ে এসেছে। তারা আজ ঘোষণা করে দিয়েছে, তার থেকেও বড় কথা, তারা কলকাতা লীগের জন্য আনোয়ার আলীর নামটি রেজিস্ট্রেশন করেছে। 19 জুলাই মেল মারফত তাকে অনুশীলনে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। বোঝাই যাচ্ছে আনোয়ার আলীর মতো ফুটবলারকে যখন মোহনবাগান কলকাতা লীগের জন্য রেজিস্ট্রেশন করাচ্ছে, বুঝে নিতে হবে তার পেছনে রয়েছে অন্য কারণ। কি করে তারা রেজিস্ট্রেশন করালো? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছ থেকে যেটা জানা যাচ্ছিল যে ফিফার গাইডলাইন এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গাইডলাইন মেনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো পর্যন্ত ফাইনালি কোন মোহনবাগান সমর্থকরা দাবি করছেন, একদম তাদের আত্মবিশ্বাস তারা তুঙ্গে পৌঁছে গেছেন তাদের কথাবার্তায়। আমার ভিডিওর কমেন্ট সেকশনকে ফলো করলে আপনারা দেখতে পারবেন যে তারা মনেই করে নিয়েছেন আনোয়ার আলী আবার তাদের। হাল ছাড়তে নারাজ কিন্তু ইস্টবেঙ্গলও। সব থেকে বড় কথা, যিনি গিয়ে এই আনোয়ার আলীকে সই করিয়েছেন তিনি হচ্ছেন দেবব্রত সরকার। ইস্টবেঙ্গলের এই কর্মকর্তাকে নিয়ে আলাপ আলোচনা সমালোচনা অনেক কিছু থাকলেও একটা সত্যি আমাদের মানতে হবে যে তিনি কিন্তু এই ফুটবল রিক্রুটমেন্টের সাথে আজ দীর্ঘদিন জড়িত। অনেক কম বয়স থেকে তিনি প্রভাত প্রতিম যেসব ইস্টবেঙ্গল রেক্রুটার ব্যক্তিত্ব, সেই জীবন সাহা পল্টু দাসেদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। খুব কাছ থেকে দেখেছেন দল বদলের বাজারটাকে, ফুটবলারদের রেক্রুটমেন্টটাকে। তিনি যখন আজ বহুবাদে, একটা জিনিস আমাদের স্বীকার করতেই হবে যে তার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাটাকে অস্বীকার করলে হবে না বন্ধু। তার কারণ তিনি কিন্তু ইস্টবেঙ্গল প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন। তার কি পারফরমেন্স সেটাই ভিডিওতে আমরা বিচার বিশ্লেষণ করব না। তিনি যখন সুদূর দিল্লি গিয়ে একটা ফুটবলারকে সই করিয়ে নিয়ে এসেছে, আশা করা যায় তিনি ফুটবলারটা অতি অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবে থাকবে এটা ভেবেই তিনি করেছেন। রঞ্জিত বাজাজ যিনি কিনা বোমা ফাটিয়েছেন এই বিষয়টি, তার অনুমোদন ছাড়া, তার সহযোগিতা ছাড়া এটাও সম্ভব নয়। একই সঙ্গে বন্ধু আরেকটা সত্যি কথা তো আমাদের বলতে হবে যে মোহনবাগান যখন তাকে কলকাতা লীগের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যদি অনুমতি না থাকে বন্ধু, তাহলে এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, বিষয়টা এখনো বিচারাধীন, আনোয়ার আলী শেষ পর্যন্ত কোন দিকে ঝুঁকবেন? বিষয়টা যদিও তার ব্যক্তিগত নয়, মানে তার বিষয়টা কোন দিকে ঝুঁকবে সে বিষয়ের যখন এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো নিষ্পত্তি হয়নি। সেখানে ফেডারেশন যদি অনুমতি না দেয় তাহলে মোহনবাগান কেন কোনো দলের পক্ষেই কোনো ফুটবলারকে রেজিস্ট্রেশন করানো সম্ভব নয়? মোহনবাগান যখন রেজিস্ট্রেশন তাকে করিয়েছে, তাহলে তারা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মান্যতা পেয়ে গেল? এ বিষয়ে ফিফা গাইডলাইন কি বলছে? ফিফা সম্পর্কে কিছু বলার আগে অনেকে যে কথাটা বলছেন যে নিয়মটা 2022 সালে ফিফা তৈরি করল, 1925 সাল থেকে বলবৎ হবে, অর্থাৎ নিয়মটা এই মুহূর্তে ভারতীয় ফুটবলে বলবৎ নয়। আরো সোজা কথায় বলতে গেলে যে আনোয়ার আলী গত মরশুমে মোহনবাগান যে 4 বছরের জন্য চুক্তিতে সই করিয়েছিল, যেখানে ফিফার নিয়ম আছে 1 বছরের বেশি কোন ফুটবলার খেলোয়াড় নেওয়া যাবে না, সে নিয়ম যখন চালুই হয়নি তখন তাকে
এক বছরের জন্য নেওয়া হোক আর চার বছরের জন্য নেওয়া হোক, এটা কোনো প্রশ্নই নয়। তার কারণ এখন অবধি ভারতীয় ফুটবলে এই নিয়মটা চালু হয়নি। উল্টো দিক দিয়ে ফেডারেশন মোটামুটি একটা মান্যতা দিয়ে দিয়েছে বলেই কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে মোহনবাগান তাদের ফুটবলারটিকে কলকাতা লীগের জন্য রেজিস্ট্রেশন করতে পেরেছে। জলবন্ধু অনেক দূর করাবে, ইস্টবেঙ্গলও কিন্তু ছেড়ে কথা বলবে না। প্রথমবার বলতে গেলে বহু 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 বছর পরে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটল। অতীতে দলবদলের ইতিহাসে এই ধরনের ঘটনার ভুরি ভুরি নজির ছিল, যখন চির প্রতিদ্বন্দ্বী দল একজন ফুটবলারকে নিয়ে টানাটানি করছে, নাটকীয় টানাপোড়েন তৈরি হচ্ছে, শেষ পর্যন্ত তিনি কোন দলে যাবেন সে কথা বলা যাচ্ছে না, সেই বাজারেও বহু কাট টাকা খরচ করা হচ্ছে সেই ফুটবলারটিকে নিতে। এসব জিনিসগুলো আজকের দিনে প্রায় উঠেই গিয়েছিল। নতুন করে আনোয়ার আলীকে কেন্দ্র করে এই দুটো দলের মধ্যে যে দৌরাত্ম্য বেঁধেছে, কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইস্টবেঙ্গলের কাছেও নিশ্চয়ই কিছু আছে, তা না হলে ওই যে বললাম অভিজ্ঞ রিক্রুটার দেবব্রত সরকার, এই ভুলটা তিনি করবেন বলে মনে হয় না। এবার তিনি ভুল করেছেন না ঠিক করেছেন, তিনি কিসের ভিত্তিতে আনোয়ার আলীকে পাঁচ বছরের সই করেছেন, কেন সেখানে রঞ্জিত বাজার সহযোগিতা করেছে, কেন আনোয়ার আলী পাঁচ বছরের চুক্তিতে সই করলেন, অর্থাৎ বন্ধু এই বিষয়টা কিন্তু বেশ অনেকটা দূরি করাবে। এখন অবধি মোহনবাগান সমর্থকরা বলছে অ্যাডভান্টেজ, তারা অ্যাডভান্টেজ কিন্তু যে কোনো মুহূর্তে ডিসঅ্যাডভান্টেজ হয়ে যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আনোয়ার আলীর সম্পর্কে চূড়ান্ত কথা বলা যাচ্ছে না, বরং ওই যে আমার থাম্বনেইলের সঙ্গে সাজুস্য রেখে একটা কথাই বলা যায়, আনোয়ার তুমি কার, এটাই সব থেকে বড় প্রশ্ন। আশা করা যায় আগামী দিন কয়েকের মধ্যেই বিষয়টার নিষ্পত্তি হয়ে যাবে, গিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। ধন্যবাদ।